টিভিটা কি ছায়া দেবো একটু? টিভিটা ছায়া দাও, দেখো সবাই। এখন তো ঘুমন তো হয়েছে, ঘুমের পাঠ শেষ। আর ঘুমাবেন? ঘুম হয়েছে না? আর টিভি দেখবেন? ছাড়বো? হ্যাঁ ছাড়তেছে, বসেন। টিভি দেখবেন না? টিভি দেখেন? আপনি টিভি দেখেন? এই ছাড়তেছে, সাউন্ড একটু কমাই দিও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আপন নিবাস বৃদ্ধাশ্রমের ফেসবুক লাইভে। যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে অন্যরা আমাদের বিষয়ে, আমাদের মা এবং বন্ধুদের ব্যাপারে জানতে পারে। আশা করি করোনার এই সময়টাতে, মানে খারাপ একটা সময় যাচ্ছে আমাদের বাংলাদেশে, করোনার একটা খারাপ একটা সময় যাচ্ছে, আমরা সবাই লকডাউনের মধ্যে আছি, এর মধ্যে সবাই সেফ আছেন, সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি সবাইকে নিয়ে। আমাদের ভিজিটিং আপাতত অফ আছে, ভিজিটিং আমরা এখন কাউকে করতে দিচ্ছি না করোনার জন্য। যতদিন না করোনা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন ভিজিটিং বন্ধ থাকবে। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আবার ভিজিটিং ওপেন হবে। তো এই মুহূর্তে যারা আসতে চাচ্ছেন, তারা একটু এই মুহূর্তে এখন আসা মাসটাই ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে এবং আমাদের যারা মা বোন আছে তাদের জন্য ভালো হবে। তো এই মুহূর্তে আসবেন না দয়া করে। আর সবাইকে দেখাচ্ছি, ঠান্ডার দিন, সবাই ঘুমাচ্ছে আর কি ঠান্ডা পেয়ে, বৃষ্টির দিন। নিরব হাসান ভাই, এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, আপন নিবাস বৃদ্ধাশ্রম, এটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান্ড। ভাত খাইছেন না? দুপুরে ভাত খাইছেন? কি দিয়া? মাছ দিয়া, রুই মাছ। কেমন আছেন? আমি খাইছি। কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? সবাই শেয়ার করে দিয়েন। এই মুহূর্তে আমাদের আপন নিবাসের বৃদ্ধাশ্রমে 75 জন আছেন, মা বোন সহ আর 15 জন হচ্ছে এসেছে সে 90 জনের পরিবার, অনেক বড় একটা পরিবার। এই পরিবারটা চালাতে আসলে অনেক কিছুই প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, যেটা আপনারা তাদের কাছেই হচ্ছে সাহায্য চাওয়া, শেয়ার করেন এবং আপনার যার যার সাধ্য মতো এগিয়ে আসেন। করোনা এই সময়টাতে আমাদের যে ডোনেশনটা ছিল আগে, যেটা আসতো খাবার বাবদ, খাবারের কিছু খাবার আসতো, সেটা আসলে অনেকটা কমে গিয়েছে এখন করোনা প্যান্ডেমিকের জন্য। আসলে কি আর বলবো, পরিস্থিতিটা খুবই এমন। তো তারপর অনুরোধ করব, যেখানে দেখতেই পাচ্ছেন যে অসহায় অনেক মা বোন আছে, 90 জন মানুষের খাবার প্রতিদিন আয়োজন করতে হয়, যেটা আসলে খুবই টাফ আমাদের একার জন্য। তো অনুরোধ করব যে আপনারাও এগিয়ে আসেন, আপনাদের সাধ্য মতো যতটুকু সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন এই মাদের জন্য, বোনদের জন্য। দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই রাস্তা থেকে সংগ্রহ করা, আমরা প্রতিটা মাকে যখন নিয়ে আসি তার একটা ভিডিও বা ছবি ছাড়ি। কেমন আছেন? জি দোয়া করেন ভাই, দোয়া করেন আর শেয়ার করে দেন। ভালো আছেন? দুপুরে কি দেখাইছেন, মাছ না মাংস? মাংস দিয়া? আচ্ছা, তো মাছ দিয়ে রান্না হয়েছিল, তো মাংস দিয়ে, মাছের আগে মাংস ছিল। খাবার মজা হয়েছে? সবকিছু ঠিক মতো পাচ্ছেন, ওষুধ পত্র খাবার দাবার?
সব দিচ্ছে ঠিক মতো, যা দোয়া করেন আমাদের জন্য, জি দোয়া করেন, আর যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করেন। কোনো কষ্ট হচ্ছে না তো? একটু শেয়ার করে দিতে পারেন যারা যারা দেখছেন, আর একটু শেয়ার করে দিন। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যারা আছেন একদম অনেক বয়স্ক এবং শেষ বয়সে তারা তাদের সন্তান সন্তানের যারা আছে তারা ফেলে দিয়েছেন, সেই মানুষগুলোকে আমরা রাস্তা থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে হচ্ছে এখানে আশ্রয় দিচ্ছি। আমাদের এখানে 75 জন আছে মা বোন, আর 15 জন হচ্ছে স্বেচ্ছাসেবক, সব মিলিয়ে 90 জনের পরিবার, যার খরচটা অনেক অনেক বেশি এবং সেটা আমাদের একাজন অনেক টাফ। তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা আপনাদের সাহায্য মতো এগিয়ে সাধ্য মতো এগিয়ে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। একদিনে ম্যাম একবার হচ্ছে 15 কেজি লাগে, পরে একদিনে 45 কেজি চাল লাগে, 45 কেজি 45 কেজি ম্যাম, জি একদিনে 45 কেজি গড় লাগে, 3 বেলা ম্যাম, 3 বেলা। সরি ম্যাম, জি 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 থ্যাংক ইউ ম্যাম। এই মুহূর্তে যা যা দেখছি সবাই একটু শেয়ার করে দিবেন, আর শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে, জানতে পারবে, একটু শেয়ার করে দেবেন দয়া করে। ওই পাশে কিন্তু বসেন 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 এখানে বসেন, এই কাপড় চোপড় ঠিক আছে, লাইট জ্বালায় দাও, হ্যাঁ লাইট জ্বালায় দেন, হাই চেষ্টা করেন একটু, লাইটটা আয় জানা, লাইটটা চলো, কেমন আছো, কেমন আছো, সালাম দাও, সালাম দাও, সবাইকে সালাম দাও, ভালো আছেন, কি হয়েছে, ক্যাপসে কেউ নেই, কি বাবা আর আসবে না, আসবে না, আসবে না, যাই হোক এই লকডাউনে আমি সব আপনার লাইভ আসার জন্য হচ্ছে যে আমরা সবাই ভালো আছি এটা দেখানোর জন্য, তো আমাদের ভিজিটিং বন্ধ আপাতত,
যারা যারা সাহায্য পাঠাতে যাচ্ছেন দূর থেকে পাঠান, লকডাউন প্রস্তুতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আবার আপনারা আসতে পারবেন। আর সবাই সেফ থাকেন, ঘর থেকে বের হয়েন না, সাবধানে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।